এখন আমরা শিখবো হচ্ছে কি সবচেয়ে দরকারি দুইটা বিক্রিয়া আমরা লিখে রাখছি, সুন্দর দুইটি রূপান্তর। এইখান থেকে আসলে রূপান্তর একটা দরকারি পার্ট আছে, তো আমরা ওই পার্টে চলে যাব। আপনি সব পারেন, এটা মাথায় রেখে আপনি সব পারেন। পানি সংযোজন, আসেন আমরা পানি সংযোজন করবো কার সাথে? অ্যালকিনের সাথে। আসেন, কেমনে আমরা অ্যালকিনের সাথে পানি সংযোজন করবো? আসেন পানি সংযোজন করি, এইচ ও এইচ। তাহলে কি তৈরি হবে এই জায়গায়? সি এইচ টু ডাবল বন্ড, সি এইচ টু, একটা পাই বন্ড ভেঙে যাবে, একটা এইচ, এখানে একটা হাত, এখানে তেমন একটা এইচ, একটা ও এইচ। এটা যদি আমরা সুন্দর করে লিখতে চাই তাহলে কি হবে বলেন তো? সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ। আবার অ্যালকাইন, আসলে আমরা অ্যালকাইনের সাথে পানি যোগ করি, এখানে আসলে খেলাটা। সি এইচ টু সি এইচ ট্রিপল বন্ড সি এইচ, এটার সাথে আসলে পানি, খেয়াল করেন। এবার আমরা জানি একটা হাত ভাঙবে, রাইট? তার মানে একটা হাত ভাঙলো, দুইটা হাত থাকবে এখানে। তাহলে একটাতে যাবে হচ্ছে গিয়ে এইচ, আর একটাতে যাবে হচ্ছে ও এইচ। আমরা ধরেন হচ্ছে গিয়ে এখানে ও এইচ লিখলাম, এখানে লিখলাম হচ্ছে এইচ, বা এখানে এইচ, এখানে ওয়েচ, আপনি যে কোনো একটা করেন, এখানে এইচ, এখানে ওয়েচ, করেন, কোনো সমস্যা নেই। এইখানে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে এলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাবে। কিরকম দেখেন, ফার্স্ট অফ অল এই জিনিসটার নাম কি সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে ইনল। আমরা অলরেডি টোটোমারিজম পড়ার সময় পড়ছিলাম, আপনারা ওইখানে গেলেই আসলে পেয়ে যাবেন ইনল। এবার একটু খেয়াল করেন, এখানে কাহিনীটা অনেক সুন্দর হয়। এই যে দেখেন এইচ, এভাবে দেখা যায়। দেখেন এই অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা থাকে? একটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, প্রথমে থাকবে দুটো ইলেকট্রন, পরে থাকবে ছয়টা ইলেকট্রন, আট না? অক্সিজেন মানে কত? আট। তার মানে অক্সিজেনের লাস্ট ইলেকট্রন থাকে কয়টা? ছয়টা। তার মানে খেয়াল করার জিনিস কি, এই অক্সিজেনের লাস্ট ইলেকট্রন থাকবে কয়টা? ছয়টা। দুইটা ইলেকট্রন দিলাম, দুইটা ইলেকট্রন দিলাম, আমি একটু অক্সিজেনটাকে সুন্দর করে লিখি। আর বাকি দুটো ইলেকট্রন কোন জায়গায়? একটা ইলেকট্রন হচ্ছে গিয়ে এই কার্বনের সাথে, একটা ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে, তার মানে ছয়টা। আর এই যে এগুলো লোন পেয়ার, রাইট? দুটো লোন পেয়ার। চিন্তা করেন এই যে একটা হাত পাই, দুটা হাত না, দুইটা হাত মানে কি? দুইটা হাত মানে আসলে দুইটা ইলেকট্রন, একটা হাত মানে একটা ইলেকট্রন, দুই একটা একটা হাত মানে দুইটা ইলেকট্রন। এটা কি পাই না, পাই ইলেকট্রন না? হ্যাঁ, পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন। মনে করেন কেউ তো নিবে না, কারণ কি, এটাও কার্বন, এটাও কার্বন, রাইট? এটাও কার্বন, এটাও কার্বন, কেউ তো টান দিবে না। মনে করেন জীবনের কোন একটা মুহূর্তে এই পাই ইলেকট্রন, এটা তো সঞ্চালনশীল মানে ঘোরাঘুরিতে থাকে, মানে এই পাই ইলেকট্রন এইখানে লাভ দিল, তখন এটা জিনিসটা কি হয়ে যাবে? ডেল মাইনাস। আর এই কার্বন কি হয়ে গেল? ডেল প্লাস, মানে ইলেকট্রনের ঘনত্ব হারাইল। আবার চিন্তা করেন, খেয়াল করেন কাহিনী অনেক সুন্দর। এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5। এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। মানে একটা তীব্র টানাটানি চলবে কার কার মধ্যে? অক্সিজেনের মধ্যে। তাহলে এই অক্সিজেন কি করবে, এই অক্সিজেন আর হাইড্রোজেনের যে দুটো ইলেকট্রন সেটা নিজের দিকে টান দিবে, নিজের দিকে টান দিলে কি হয়ে যাবে? ডেল মাইনাস। খেয়াল করেন হাইড্রোজেন কি হয়ে যাবে? ডেল প্লাস। খেয়াল করেন, আমি একটু জিনিসটা আবার লিখি, সি এইচ লিখলাম, সি এইচ লিখলাম, নিচে একটা এইচ ছিল, এইখানে একটা ও ছিল। এবার দেখেন তো এই ইলেকট্রনগুলা কয়টা ইলেকট্রন নিছে? অক্সিজেন দুইটা ইলেকট্রন নিছে, কয়টা ইলেকট্রন নিছে? দুইটা ইলেকট্রন নিছে, মাথায় ইলেকট্রন না এখন, ডেল মাইনাস না? হ্যাঁ। আবার কার্বনের মধ্যে কার্বন কি, দুইটা ইলেকট্রন হারাই ফেলছে, কারণ এই দুইটা ইলেকট্রন ওই কার্বন টান দিছে। খেয়াল করেন এই কার্বন এখন ঘাটতি আছে, যেহেতু পজিটিভ মানে ঘাটতি। এই অক্সিজেনের কি এখন মাথায় বেশি ইলেকট্রন আছে, কারণ ওই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিছে। এইবার এই দুইটা লোন পেয়ার আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কি লোন পেয়ার আছে না? লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা যদি এইখানেও দিয়ে দেয়, দেখেন এই অক্সিজেনটা দুইটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে এক্সট্রা আনছিল, নিজের দুইটা দিয়ে দিচ্ছে, তার মানে কি এই অক্সিজেন কি এখন আগের মতো হয়ে গেল না? এই অক্সিজেনের, এই অক্সিজেন দুইটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে আনছিল, আবার নিজের দুইটা ইলেকট্রন অন্যজনকে দিয়ে দিল, তার মানে তো আবার সমান সমানই হয়ে গেল। তার মানে এই অক্সিজেন যদি এইখানে দিয়ে দেয়, এইখানে যদি ইলেকট্রন দুইটা দিয়ে দেয়, তাহলে কি হবে? এই অক্সিজেন আগের মতো হয়ে গেল। আর এই হাইড্রোজেন তো এখন
বরাবরের মতো বের হয়ে গেছে, তাহলে এই প্লাসটা কোন জায়গায় গিয়ে অ্যাড হবে? মাইনাসের সাথে, তার মানে এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে। আর এই কার্বনকে আর এখন প্লাস থাকবে না, প্লাস থাকবে না কেন? কারণ এই কার্বনের মধ্যে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, দুটো ইলেকট্রন নিয়ে গেছে। এই অক্সিজেন কিন্তু এখন এই বন্ডের মধ্যে দিয়েছে, তার মানে এই দুটা বন্ড মিলে কি আসলে একটা বন্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা এইবার একটু খেয়াল করেন, এই যে এত হাবিজাবি করলাম কেন করলাম, আসলে একটা সুন্দর জিনিস দেখাইতে, এই জিনিসটার সুন্দর একটা নাম আছে, বলেন তো কি নাম? আমরা এই জিনিসটাকে যদি এই সাইড থেকে লিখি তাহলে দেখেন তো CH3 না, CH3। আর এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি হবে বলুন তো, CHO, রাইট? তাহলে দেখেন এখন সুন্দর হয়ে গেছে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যালডিহাইড হয়ে গেছে। তার মানে আসলে আমরা যে দুইটা সুন্দর রূপান্তর বলতেছিলাম, কেন বলতেছিলাম, যে অ্যালকিনের সাথে পানি যোগ করলেই অ্যালকোহল তৈরি হয়ে যায়, বুঝছি? একটা তো এইচ যুক্ত হয়, একটা তো ওএইচ যুক্ত হয়, তাহলে অ্যালকিনের সাথে পানি যোগ করলেই কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। অ্যালকাইনের সাথে পানি যোগ করলেই কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। খুব এইটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, রূপান্তরের জন্য এইগুলো মাস্টার রিয়াকশন। খেয়াল করেন এইখানের প্রভাবকটা মনে রাখা ফরজ, এইখানের প্রভাবকটা মনে রাখা ফরজ কি, 2% মার্কিউরাস আয়ন, সরি মার্কিউরিক আয়ন, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। এই দুইটা প্রভাবক এখানে ইউজ করতে হয়, দুইটাই ইউজ করতে হয়। এই জিনিসটা এইটা মনে রাখতেই হবে, এটা মনে রাখতেই হবে। তার মানে এই অ্যালকাইনের সাথে পানি দিলে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালকিনের সাথে পানি দিলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ এখানে কথা আছে, কথা হচ্ছে যদি আমরা প্রোপাইন নিতাম, মনে রাখবেন যদি আপনি দুই কার্বনের অ্যালকাইন ইউজ করেন সবসময় আপনি পাবেন অ্যালডিহাইড, যদি তিন কার্বনের অ্যালকাইন ইউজ করেন তাহলে আপনি পাবেন কিটোন। কেমনে আসেন কিটোনেটটাও দেখিয়ে দিন, এটা তো আশা করি বুঝাইতে পারছি। তেমন আসেন আমরা কিটোনেটটা দেখতে চাই, তো কিটোনেটটা দেখতে চাইলে সব আপনি পারেন, দেখেন আপনার আমি সব বুঝাই দিচ্ছি, এখন আপনি সব পারেন। তাহলে দেখেন আমি যদি এরকমভাবে লিখি CH3, সি ট্রিপল বন্ড CH, আমরা দিলাম কি পানি, তার মানে কী হবে বলেন তো, একটা হাত ভেঙে যাবে, তার মানে কি CH3 দুটা হাত থাকবে, CH একটাতে চলে গেল OH, একটাতে চলে গেল হচ্ছে এইচ, রাইট? আপনি অলরেডি বুঝে গেছেন যে এই বন্ডের ইলেকট্রন ও টান দিবে, ও মাইনাস হয়ে যাবে, এই লোন পেয়ারটা এইখানে চলে যাবে, ওর মাইনাসটা পুষিয়ে দিবে, আর এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেন থেকে ও ইলেকট্রন টান দিবে, যেহেতু ওই যে লোন পেয়ার ওরে দিয়ে দিছে, তেমন কি আবার পুষিয়ে নিতে হবে। এই হাইড্রোজেনটা আসলে পরে কোন জায়গায় অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে, কারণ এটা যদি মাইনাস ছিল এটা প্লাস। তার মানে কি, আমি একটু তাড়াতাড়ি বললাম কারণ আগেরটা ডিটেলসে বলছি, তার মানে একটু চিন্তা করেন, এটার আমরা বলবো হচ্ছে CH3, সি ডাবল বন্ড ও, এখানে চলে গেল CH3। দেখেন তো এটাকে কি বলি আমরা, আর সি ও আর, মানে আসলে কি আমাদের কিটোন, আমাদের কিটোন। তার মানে মাথায় রাখতে হবে যদি আমরা দুইটার বেশি কার্বন নেই, দুইটার বেশি কার্বন নেই তখন আসলে কি তৈরি হয়, কিটোন তৈরি হয়। দুইটার বেশি কার্বন নিলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তার মানে আমরা সুন্দর দুইটা রূপান্তর শিখলাম, একটা হচ্ছে অ্যালকিন থেকে আসলে কিভাবে আমরা যেতে পারি হচ্ছে গিয়ে অ্যালকোহলের কাছে, আর আমরা অ্যালকাইন থেকে কিভাবে যেতে পারি অ্যালডিহাইড বা কিটোনের কাছে। অবশ্যই অবশ্যই এইখানে প্রভাবকটা খুবই জরুরি, হচ্ছে 2% সালফি মার্কিউরিক আয়ন, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4। তার মানে আমরা যদি সুন্দর করে বক্স করে দিই আপনাদের, বক্সগুলোই কিন্তু আসলে মেইন জিনিস, পরবর্তীতে কাজে লাগবে অ্যাডমিশনের সময়। বারবার বলতেছি আপনি জিনিসটা একটু মাথায় রেখেন, আমরা এগুলো পরে আবার সুন্দর করে অ্যাড করে দিব, সুন্দর করে একসাথে একটা সুন্দর লেখচিত্র দেখবেন, একটা ম্যাপ দেখবেন। হ্যাঁ তার মানে অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকোহল চাই, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকোহল চাই, তার মানে কি অ্যালকোহল চাই, আবার মনে করেন অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালডিহাইড অথবা কিটোন চাই, অ্যালডিহাইড মানে কি RCHO, আবার মনে করেন অ্যালকিন মানে কি RCO, কিটোন মানে কি RCOR। তার মানে আমরা তো জানি যে যদি একাধিক কার্বন নেই তাহলে হবে কিটোন, আর যদি দুইটা কার্বন নেই তাহলে হবে হচ্ছে অ্যালডিহাইড। তার মানে আমরা এখানে কি দিব বলেন তো, 2% মার্কিউরিক, 20% সালফিউরিক অ্যাসিড, আর উপরেরটায় মানে অ্যালকিন থেকে অ্যালকোহলে যদি আমরা যেতে চাই, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকোহলে যেতে চাই তাহলে আমরা কি করব, সুন্দর মতো পানি যোগ করে দিব। ও এখানে তো আমাদের পানি দিতে হবে, তার মানে যদি আমরা অ্যালকিনের সাথে পানি যোগ করি তাহলে অ্যালকোহল, আর অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যোগ করি এই প্রভাবকের উপস্থিত আসলে কি তৈরি হবে, অ্যালডিহাইড বা কিটোন। এটাকেও সুন্দর করে একটা বক্স করেন, এই বক্সটা আমরা মনে রাখবো তাহলে হয়ে যাবে। আচ্ছা তার মানে খেয়াল করেন আমরা অলরেডি কিন্তু আরও দুটা বক্স শিখে ফেলছিলাম। আমরা আবার একটু আগের বিক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি, তো আমরা দেখেন অলরেডি শিখছি, কি শিখছি,
যে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানায়, অ্যালকাইল হ্যালাইড বানায় হচ্ছে গিয়ে এইচসিএল অ্যাড করে, কি অ্যাড করে, এইচসিএল অ্যাড করে। আমরা অলরেডি শিখছি অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন বানায়, আমি আরেকবার একটু রিভিউ দিলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন বানায়, অ্যালকিন বানায়, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন বানায়, আমরা জানি কেওএইচ যদি অ্যালকোহলিক নেন, মানে কি নেন, অ্যালকোহলিক নেন, তাহলে কি তৈরি হয়ে যাবে, আসলে আমাদের অ্যালকিন তৈরি হয়ে যাবে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। আবার খেয়াল করেন ডাইহ্যালো অ্যালকেন, হ্যাঁ মানে অ্যালকাইল হ্যালাইড, আমরা যদি অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে অ্যালকেন হ্যালাইডের কাছে যেতে চাই, ডাই ডাইহ্যালাইড, হ্যাঁ এগুলো কিন্তু ডাইহ্যালাইড হবে অ্যালকেন থেকে, তার মানে কি অ্যাড করবো, এইচসিএল অ্যাড করবো, দুইবার অ্যাড করবো। আবার আরএক্স মানে হচ্ছে সরি হ্যাঁ ডাইহ্যালাইড থেকে, ডাইহ্যালাইড থেকে যদি আমরা অ্যালকাইনের কাছে যেতে চাই তাহলে কি অ্যাড করতে হয়, ওই যে এইচআরসিএল কে অপসারণ করতে হয়, মাইনাস এইচসিএল অপসারণ কে করে, অপসারণ কে করবে, অবশ্যই কেওএইচ, কারণ কি যে কেসিএল এর সাথে যাবে আর ওইচ এইচ এর সাথে যাবে, তার মানে কেওএইচ অবশ্যই এখানে অ্যালকোহলিক দিয়ে দিতে হবে। তার মানে এই এই বক্স কিন্তু আমরা অলরেডি শিখে গেছি, আমরা আরেকটা বক্স শিখে ফেলবো একদম লাস্ট পোর্শনে গিয়ে। তার মানে আমরা অলরেডি কিন্তু আসলে দেখেন রূপান্তরের জগতে একদম প্রবেশ করে গেছি, যেখানে আমরা মূল জিনিস জেনে আসলে সব করে ফেলতে পারি। তার মানে এই জিনিসটা আমাদের খুব 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 জরুরি একটা জিনিস, আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ।